আপকে বার কমলা সাগর পার। কমলা সাগরে দলীয় জনসভায় এমনটাই বললেন বিপ্লব কুমার দেব। এদের নির্ধারিত সময়ের অনেকটা পরেই কমলা সাগর বিধানসভা কেন্দ্রে পৌঁছান বিপ্লব কুমার দেব। এরপরেও এই ঠান্ডা শীতের রাতে বিপ্লব কুমার দেবের জন্য বসেছিলেন সাধারণ মানুষ। তিনি এদিন দলের কর্মীদের উদ্দেশ্যে বলেন, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা ময়দান ছাড়ে না, ময়দান ছেড়ে যায় সিপিএমের কমরেডরা। এই বলেও এদিন দলীয় কর্মীদের উজ্জীবিত করেন সাংসদ তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মাপ চাইবো তার জন্য আমরা কমসে কম এখানে 2-3 ঘন্টা পরে এসেছি, তারপরেও এই শীতের মধ্যে বলছে আরো বেশি 4 ঘন্টা পরে এসেছি, অথবা 4 ঘন্টা পরে আসার পরে ডাক্তার মানিকবাবু রাজীব বাবু 4 ঘন্টা পরে আসার পরে সিপিএম দেখে যান, কংগ্রেস দেখে যান, কার্যকর্তা ময়দান ছাড়ে না। কারণ ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা কোন কার্যকর্তা? নরেন্দ্র ভাই মোদীর নবমন্ত্রের কার্যকর্তা, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা ডেভেলপমেন্টের কার্যকর্তা, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা সবকা সাথ সবকা বিশ্বাসের কার্যকর্তা, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা সবকা সাথ সবকা প্রয়াসের কার্যকর্তা। বন্ধুরা, 2018 নির্বাচন ছিল মুক্ত নির্বাচন। কমলা সাগরে জনসভাতে দাঁড়িয়ে এদিন বিরোধীদের তুলোধুনো করেছেন বিপ্লব কুমার দেব। তিনি নতুন স্লোগান তুলেছেন, আপকি বার কমলা সাগর পার। আপকি বার কমলা সাগর পার, আপকি বার, আপকি বার, আপকি বার, আপকি বার। আমি ভাষণ দেব না, ভাষণ দেব না, ভাষণ আমি তখন দেব আপকি বার কমলা সাগর পার কমপ্লিট হওয়ার পর, 23 নির্বাচনের পর এই জগতে আসবে আর কমলা সাগরে ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তার জোশ আর বিশ্বাস প্রমাণের সঙ্গে নরেন্দ্র ভাই মোদীকে কমল পাঠিয়ে তারপরে সে পদ্মফুল পাঠিয়ে। ভোটমুখী ত্রিপুরায় একের পর এক জনসভা করে চলেছেন বিপ্লব কুমার দেব। বিশাল জনসমাগম, মানুষের উৎসাহ দেখে এক প্রকার নিশ্চিত বলে আশা করা যায় বিজেপির সাফল্য। কমলা সাগরে দিনে জনসভা ছিল গেরুয়াময়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।